আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে যাচ্ছি সেই নদীতে মাছ শিকার করার জন্য। বন্ধুরা অবশ্যই আপনারা সাথে থাকবেন। আজ 14 ফেব্রুয়ারি সকালবেলা আমরা ভালোবাসি নদী ও মাছ ও ঝাঁকি জালের সঙ্গে, তাই তো চলে এসেছি। আজকে দেখতেছেন হালকা শীত এবং কি ঘন কুয়াশার মধ্যেই আজকে যাচ্ছি নদীতে মাছ শিকারের জন্য। চলেন বন্ধুরা, যা যাক আমরা আজকে নদীতে কি মাছ ধরি এবং কি ধরনের মাছ পাই, অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু অলরেডি নদীতে আইসা পড়ছি এবং আমরা কীভাবে মাছ শিকার করি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হারাজ ভাই কিন্তু অলরেডি কিন্তু নদীতে নামে পড়ছে, নদীর উপারে যাবো। পাশাপাশি এখানে কিন্তু একটু পুরানো কাঁটা ছিল, কাঁটাওয়ালারা কিন্তু দেখলেন আপনারা নদীর কাছার উপরে দুজন বসে আছে, তারা কিন্তু এখান থেকে বড় বড় মাছ শিকার করছে। আজকে কিন্তু আমরা বড় বড় মাছ শিকার করব না বন্ধুরা, আমরা শুধু আজকে মাছ শিকার করার চেষ্টা করছি। পাশাপাশি আপনাদের দেখাই অলরেডি কিন্তু আব্বাস ভাই কিন্তু ওই যে দেখতেছেন তিনটা যে খুঁটি আছে নদীর মাঝখানে, এখানে কিন্তু প্রচণ্ড একটি গভীর জায়গা। ওই যে দেখতেছেন আব্বাস ভাই কিন্তু ওই জায়গাতে জাল ফেলছে নদীর ওপারে যায়ে, তিনি কিন্তু অলরেডি কিন্তু মাছ অনেক মাছই শিকার করছে এবং কি মাছ ডুবে ডুবে মাছ ধরতেছে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের একটা জিনিস দেখাই, আব্বাস ভাই কিন্তু আসলে নদীর উপারে যাবে, এপাশে কিন্তু একটু চড়া, উপাশে কিন্তু প্রচণ্ড গভীর জায়গা। দেখেন আব্বাস ভাই কিন্তু অলরেডি সাঁতার হয়ে গেছে, দেখছেন এই সাইডে কিন্তু একটু শুকনা, পাশাপাশি এই সাইডেও কিন্তু একটু শুকনা, এখানে একটু গভীর জায়গা। এখান থেকে কিন্তু কাঁটা ছিল, কিন্তু কাঁটা তেমন একটি মাছ পাইনি, খালি বড়ো বড়ো মাছ পাইছে। আমরা কিন্তু তখন আর ছিলাম না, আমাদের কিন্তু আসতে বলছিল, আমরা আসি নাই। তারা কিন্তু আমাদের প্রস্তাব দিছিল তারা দুই ভাগ মাছ দেবে, আমাদের দেবে এক ভাগ, না আমরা বলছিলাম এখান থেকে সমান 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 ভাগ হবে। সেই জন্যই তারা কিন্তু অন্য লোক দিয়ে কিন্তু মাছ শিকার করছে। এবং কি পাশাপাশি আপনাদের আর একটি জিনিস দেখায়, এই যে দেখতেছেন শাহজামাল ভাই, শাহজামাল ভাই কিন্তু এখান থেকে কিন্তু অনেক মাছ শিকার করছে। আপনারা পূর্বে ভিডিও আপনারা দেখে আসতে পারবেন, আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের আজকে দেখাবো শাহজামাল ভাই অলরেডি তারা কি তাই কিন্তু আসলে অনেক ডুব পারছে, ডুব পারার কারণে আসলে অনেক তার শীত লাগছে, সেজন্য কিন্তু একটি তাই তিনি আসলে বিড়ি খাইতেছে। অলরেডি দেখতেছেন আব্বাস ভাই কিন্তু একটি ডুবে প্রায় 8-9টা ট্যাংরা ধরছে, তিনি কিন্তু ওই যে মাছগুলো ধরতেছে। পাশাপাশি আপনাদের জানাই, আপনার তো জানেনই আব্বাস ভাই কিন্তু সবসময় তিনি কিন্তু মাছ বেশি পায় এবং কি সবসময় তিনি মাছ তার জালে একদম চিকন সুতার জাল, তার জালে কিন্তু সবসময় মাছ বেশি বাজে এবং কি তিনি কিন্তু ডুবে ডুবে প্রচণ্ড মাছ শিকার করে। দেখেন তার কিন্তু কুশটা ভরে গেছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এবং কি পাশাপাশি দেখতেছেন আপনারা কিন্তু হারেজ ভাই কিন্তু নদীর উপারে গেছে, উপারে যায় কিন্তু তিনিও কিন্তু আজকে এখানে ওই পাশে যে কাঁকড়ি আছে, কাঁকড়ির মধ্যে তো প্রচণ্ড মাছ থাকে এবং ঢেল থাকে যেখানে সেখানে কিন্তু মাছ বেশি থাকে। এবং কি দেখতেছেন শাহজামাল ভাই কিন্তু ওই সাইডে চলে গেল, কাঁটাওয়ালারা তো দুজন বসে আছে, তাদের মাছ ধরা দেখতেছে এবং কি কতগুলি মাছ তিনি কিন্তু অলরেডি ধরে ফেলছে আব্বাস ভাই। এবং কি তারা দুজনে কিন্তু বসে আছে, তারা কিন্তু প্রস্তাব দিছিল, আসলে তারা কিন্তু আজকে মাছ দেখে অবাক হয়ে গেছে এবং কি আরও অনেক মাছ কিন্তু এখান থেকে মারছে তারা। আরেকটি একটু ভিডিওগুলো এখানে পূর্বে দুটি ভিডিও কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা দেখে আসতে পারবেন। এবং কি পাশাপাশি দেখেন এখানে মিজান ভাইও আছে, ইনশাল্লাহ দেখেন তাই তিনি কিন্তু আসলে ডুবতে পারে না, তিনি আসলে নদীতে যেখানে আসলে খুবই জায়গা, তার জালটি ছোট, তিনি কিন্তু জাল মেরে কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু দেখেন বন্ধুরা অনেক দূরে চলে গেল জাল, নদীর মাঝখানে মারল, তার জালেও কিন্তু মোটামুটি বেশ বিশেষ করে ট্যাংরা এবং কি পুঁটি, গুলশা, মাটি ট্যাংরা, কায়াকাটি এগুলি মাছই পাচ্ছে ইনশাল্লাহ। আরেকটি জিনিস আপনাদের বলছি, দেখতেছেন হারেজ ভাই কিন্তু উপাশে কিন্তু জাল মারছে, তিনি কিন্তু একটু হালকা হালকা ডুব দিচ্ছে, তিনি আসলে তেমন একটা ডুব দিতে পারে না,
তিনি কিন্তু চেষ্টা করতেছে মাছ ধরার জন্য। হারেজ ভাইয়ের জাল যে উপাশে মারছে তার জালে যে কতগুলি মাছ বাঁচবে সেটাও ইনশাল্লাহ দেখাবো। এবং পাশাপাশি আব্বাস ভাই কিন্তু নদীতে তো জাল মারছেই, এবং কি দেখেন হারেজ ভাই কিন্তু ডুবতেছে জাল মেরে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু আসলে দুই ভাইয়ের মাছ ধরে আসলে দেখাবো। হারেজ ভাই এবং কি আব্বাস ভাই, আব্বাস ভাই যে ছোট এবং কি হারেজ ভাই যে বড়, আজকে দুনো ভাইয়েরই মাছ ধরা দেখাবো। পাশাপাশি দেখতেছেন ও বন্ধুরা দেখতেছেন আব্বাস ওই যে কামড় দিচ্ছে কামড় দিচ্ছে, ওই যে বায়াম মাছে কামড় দিচ্ছে দেখতেছেন, একটু বায়াম মাছে কামড় দিচ্ছে, আসলে বায়াম বাচ্চে জালে তিনি আসলে কামড় দিচ্ছে যেন কাটা না মারে জাল থেকে ছুটে না যেতে পারে, সেজন্য কিন্তু বায়াম মাছে ধরে জালসহ কামড় দিচ্ছে যেন মরে। মরার কারণ হচ্ছে হাতে কিন্তু বায়াম মাছের বিশেষ করে নাভির ভিতরে কিন্তু একটু বড় একটা কাঁটা থাকে, এই কাঁটাতে যেন না মারতে পারে সেজন্য কিন্তু তিনি আসলে ব্যায়ামের মধ্যে একটু কামড় দিছে যেন মরে যায়, সেজন্য ধরতে সুবিধা হয়। দেখেন কিন্তু তিনিও কিন্তু ধরতেছে একটি ব্যায়াম মাছ, আরও অনেক মাছ কিন্তু অলরেডি আব্বাস ভাই পাইছে। আপনারা তো জানেনই আব্বাস ভাইকে কিন্তু সবসময় মাছ বেশি পায়, তার জালটা সেরকম একটি জাল বন্ধুরা দেখতেছেন কাটি দিয়ে ব্যায়ামের ভিতরে বাড়াচ্ছে আব্বাস ভাই, একটি বড় ব্যায়াম মাছ পাচ্ছে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। দেখেন কত বড় ব্যায়াম, দেখেন কত বড় ব্যায়াম মাছ, আসলে ব্যায়ামটা আসলে আছাড় দেওয়া কাম আসলে। ও ও ও আমার কথা ঠিক হচ্ছে, দেখেন একটি আছাড় দিছে যে ব্যায়াম মাছটা মরে যায়, সেজন্যই তিনি একটি আছাড় দিছে। দেখেন তার কোষ কিন্তু অলরেডি ভরে গেছে, ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ তার জালে কী ধরনের মাছ উঠে এবং কুসে কতগুলি মাছ পেয়েছে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সাথে দেখবেন আব্বাস ভাই কিন্তু আবারও ডুব দিছে বন্ধুরা। পাশাপাশি দেখতেছেন কাটার মালিক দুজনে কিন্তু বসেই আছে, কিন্তু তারা কিন্তু হতাশ হয়ে গেছে, এখানে এত মাছ আছে আসলে তারা অবাক হয়ে গেছে, এখান থেকে এত মাছ পাচ্ছে। আসলে যারা মাছ মারতে পারে তারা কিন্তু মাছ অনেকেই পায়, আর যারা না পারে মাছ থাকলেও কিন্তু পায় না বন্ধুরা, তারা কিন্তু সবসময় মাছ ধরে থাকে, কিন্তু অনেকেই কিন্তু বসে বসে তাদের কিন্তু মাছ ধরা দেখতেছে বন্ধুরা। দেখতেছেন পাশাপাশি যে কাঁটাগুলি যা আছে ডালপালা সব কিন্তু এখন চড়াই তুলে রাখছে। আবার কিন্তু মিজান দুলা ভাই বা মিজান ভাই আমাদের এলাকারই, তিনি কিন্তু আবারও নদীর মাঝখানে মারবে ইনশাল্লাহ, আপনারা বসে সাথে থাকবেন। আসলে আমার একটু কাশের সমস্যা বন্ধুরা কিছু মনে করবেন না, দেখতেছেন এবং কি আব্বাস ওই সরি হারেজ আলী ভাই কিন্তু নদীর উপারে যে সাঁতরিয়ে যাইল, যায় কিন্তু এই যে জাল মারছিল বেশ ডুবাডুবি করছে, বেশ কিছু মাছও পাচ্ছে দেখতেছেন। পাশাপাশি আব্বাস ভাই কিন্তু আবারও মাছ ধরছে, বেশ কিছু ট্যাংরা এবং গুলশা মাটি ট্যাংরা কায়াকাটি এগুলি মাছ কিন্তু ধরছে অলরেডি দেখতেছেন। আবারও কিন্তু আব্বাস ভাইয়ের কুষ্টা দেখেন একদম ভরে গেছে, এত মাছ বাচ্চে আব্বাস ভাইয়ের জালে কতগুলি মাছ বাচ্চে সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না, এবং কি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আব্বাস ভাইয়ের জালে কতগুলি মাছ বাচ্চে। এবং কি পাশাপাশি আপনাদের দেখাবো হারেজ ভাই কিন্তু জাল উপাশে মারছিল, দেখতেছেন হারেজ ভাই কিন্তু জাল টানতেছে ইনশাল্লাহ, আস্তে আস্তে খেঁচে খেঁচে টানতেছে, একে ধীরে 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 টানলে আজকে মাছ বেশি আসবে ইনশাল্লাহ, সেজন্য কিন্তু একদম ধীরে ধীরে জাল টেনে তিনি কিন্তু তুলতেছে। এই যে দেখেন বন্ধুরা হারেজ ভাই কিন্তু নদীর উপারে সাঁতরিয়ে যায় কিন্তু জাল মারছিল, সেই জালটা এখন আস্তে আস্তে খেঁচে খেঁচে এবং আস্তে আস্তে ধীরে ধীরে জালটা তুলছে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন তার জালে কতগুলি মাছ বাজে ইনশাল্লাহ, দেখেন আপনাদের দেখাবো, দেখেন ওহো হো হো সেই মাছ, সেই 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 মাছ উঠছে বন্ধুরা, শুধু ট্যাংরা ট্যাংরা গুলশা মাটি ট্যাংরা এবং কি কায়াকাটি এবং কি বিভিন্ন ধরনের মাছই পাচ্ছে, এবং সাথে পুঁটি মাছ আছে, এখানে কিন্তু বড় মাছ থাকার সম্ভাবনা নেই বন্ধুরা, আমরা আগেই বলছিলাম এবং কি এখনও বলছি এখানে বড় মাছ নেই, থাকতেও পারে পানির নিচে বলা যায় না, এখান থেকে শুধু পায়েম এবং কি ট্যাংরা, দেখেন অলরেডি দেখেন বন্ধুরা মাইটে মাইটে ট্যাংরা। মাইটে ট্যাংরা এবং কি পুঁটি
আর গুলশাহ এই জালে যে কতগুলি মাছ বাঁচছে আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা দেখতেছেন, আপনাদের একটু দেখাই, এই দেখেন জালটা আসলে পরিষ্কার করে নে, আসলে জালে দেখেন বেশ কিছু মাছ কিন্তু অলরেডি আমরা কিন্তু এই কাদার মধ্যেই পাইছি, একটু ধুয়ে দিলাম এবং জালটি যে খোলাই নিচ্ছে, জালে দেখেন কতগুলি মাছ ইনশাল্লাহ পাচ্ছি। শুধু মাইটে ট্যাংরা, গুলশা এবং ট্যাংরা এবং আরও বিভিন্ন ধরনের মাছই আছে ইনশাল্লাহ, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই জালে কতগুলি যে মাছ ভাজছে সেটা ইনশাল্লাহ আপনারা দেখাবো এবং শেষ পর্যন্ত দেখেন আমরা জালটা পরিষ্কার করে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা আমরা এক জায়গায় মাছগুলো রাখবো এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই জালে কতগুলি মাছ ভাজছে। অলরেডি কিন্তু আমরা না জালটা না ছাড়ার না ছাড়তে দেখেন বেশ কিছু মাছ আমরা কিন্তু পাইছি। এই মাছগুলি মানে যখন টান দিছি মানে সব মাছগুলো আর কি ঢুকে নেই খাইয়ে, সেই জন্য কিন্তু কাদার ভিতরে থেকে আমরা মাছগুলো ধরছি। দেখেন বেশ কিছু মাছ কিন্তু আমরা না জাল না ছাড়তেই ইনশাল্লাহ পাইছি এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি এখানের থেকেই আমরা কতগুলি মাছ ধরি এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। আরেকটি কথা বন্ধুরা আপনাদের বলছি, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই এবং কি বিভিন্ন জায়গায় গভীর জায়গায় কিন্তু আমরা জাল ফেলে বা জাল মেরে আমরা ডুবে এবং কি মাছ শিকার করে থাকি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝবো কীভাবে কে কী কী ধরনের ভিডিও দেখতে চান, আর অবশ্যই কে কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর দেখতেছেন দেখেন ইনশাল্লাহ একটি একটি দুটি দুটি করে বেশ কিছু মাছ কিন্তু আমরা জাল থেকে ছাড়াইছি এবং কি এই জালে কতগুলি মাছ আমরা পাই আমরা ঝেড়ে কিন্তু আপনাদের ইনশাল্লাহ দেখাবো। বন্ধুরা দেখতেছেন ইনশাল্লাহ দেখেন কতগুলি মাছ কিন্তু আমরা পেয়েছি, বিশেষ করে আজকে এখান থেকে প্রচণ্ড মাইটে গুলশা এবং ট্যাংরা এবং সাদা গুলশা। অলরেডি তো আপাস ভাই আসলে দেখেন জাল তোলার প্রস্তুতি নিচ্ছে, নদীর ওপারে থেকে এখন ইপারে চলে আসছে। আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে, আপনাদের দেখাবো আপাস ভাইয়ের জালে কতগুলি মাছ বাঁচছে ইনশাল্লাহ, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকে শুধু আমরা দেখাবো হারেস ভাইয়ের জালে এই একটি খের এবং কি এই গভীর জায়গায় জাল মেরে একটি খেয়ে কতগুলি মাছ পাইছে ইনশাল্লাহ, সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো এবং কি লাস্ট পর্যন্ত দেখবেন। আমরা মাছগুলি এক জায়গায় করে বেশ কিছু মাছ কিন্তু আমরা অলরেডি পেয়েছি এবং কি জাল কিন্তু আমাদের পুরাটাও এখনও ছাড়া হয়নি। বন্ধুরা দেখতেছেন আমরা একটি দুইটি করে কিন্তু মাছ এক জায়গায় রাখতেছি এবং কি কতগুলি মাছ দেখেন শুধু ট্যাংরা মাছ একদম কাটা নেটা নেটা হয়ে পাইজে আছে সেই আমাদের এই সাকি জালের মধ্যে ইনশাল্লাহ একটি দুইটি করে কিন্তু আমরা ছাড়াচ্ছি। ছাড়াতেও আসলে সময় লাগে, কাটালা মাছ সেজন্যই একটু সময় লাগে, বিশেষ করে ট্যাংরা গুলশা আসলে পায় মাছ নেই বলতে চলে, শুধু ট্যাংরা আর গুলশা পুঁটি এবং কি কায়াকাটি এ ধরনের মাছই বেশি দেখতেছেন ইনশাল্লাহ। বন্ধুরা আপনাদের ভিডিও কি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং কি লাইক করবেন, লাইক করলে কি আমাদের মনে হয় ভিডিওটা অবশ্যই ভালো হয়েছে, সেজন্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এবং কি পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আরও আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব এবং কি দেখতে পারে ইনশাল্লাহ। দেখেন কতগুলি মাছ আমরা কিন্তু পেয়েছি ইনশাল্লাহ এই একটি খের মাছ আপনাদের আজকে দেখাচ্ছি। বন্ধুরা ভিডিওটি লং হয়েছে, লং হইলেও আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপনাদের কথা বলছি এবং কি ধরনের কীরকম জায়গা থেকে আপনাদের মাছ ধরা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। বিশেষ করে এই ফাল্গুন মাস, এখন ফাল্গুন মাসের পহেলায় কিন্তু
আমরা মাছ ধরতে আসছি। বিশেষ করে আপনাদের একটি জিনিস বলি, দেখেন কতগুলি মাছ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, আরও মাছ কিন্তু আমাদের জালে অলরেডি আছে। বিশেষ করে আপনাদের একটা কথা বলি, আমরা কিন্তু অনেক দিন পর আজকে মাছ ধরতে আসলাম। এর মধ্যে আসেনি কারণ নদীতেও বেশি একটা পানি ছিল, এই পানি কমে গেছে। তার মধ্যে আপনারা তো জানেন সামনে সিজন ছিল বোরো ধান লাগানোর, সেই বোরো ধানের কিছু কাজ কাম সবারই ছিল, সেই জন্য কিন্তু আমরা মাছ মারতে আসতে পারি নাই। সেজন্যই আজকে আসছি। মোটামুটি আমরা কিন্তু বেশ কিছু মাছ পেয়েছি, বন্ধুরা দেখতেছেন এই একটি খেয়ের মাছ, গভীর জায়গায় মাছ মেরে ইনশাল্লাহ আমরা ভালো মাছ পেয়েছি ইনশাল্লাহ। দেখেন কতগুলি মাছ আমাদের এই খোলে রাখতেছি, মুঠে মুঠে মুঠ ভরে ভরে ইনশাল্লাহ কতগুলি মাছ রাখলাম। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।